আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব হাইফার বি এর মধ্যে কীভাবে উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল করতে হয়। আমরা সবাই জানি হাইফার বি হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট যেটা উইন্ডোজগুলোর সাথে উইন্ডোজ 10-এর সাথে ডিফল্ট থাকে। হাইফার বি এর মধ্যে কাজ করার আগে আপনার প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, হাইফার বি ম্যানেজার ওপেন করতে হবে। হাইপার বি ম্যানেজারটি ওপেন করতে হবে। হাইপার বি আপনার দেখতে হবে এই ট্রান উইন্ডোজ ফিচার অন অফ এই অপশনটির মধ্যে ওপেন করবেন। করার পর আপনাকে অবশ্যই চেক করতে হবে যে হাইপার বি এর অপশনগুলো চেক করা আছে কি না। হাইপার বি আপনি দেখতে পাচ্ছেন, হাইপার বি প্লাস সিম্বল ক্লিক করলে দুইটা অপশন, হাইপার বি ম্যানেজমেন্ট টুলস আর একটু হাইপার বি প্ল্যাটফর্ম। আপনার ডেস্কটপে যদি এটি অ্যানাবল করা না থাকে সেক্ষেত্রে অ্যানাবল করতে হবে, এরপরে হাইপার বি ম্যানেজারটি ওপেন হবে। এটা আরেকটু কথা বলে রাখি, এটা অ্যানাবল করার পর আপনি পিসি দেখবেন রিস্টার্ট নেবে, এরপরে আপনি কি করতে পারবেন, হাইপার বি ম্যানেজার নিয়ে হাইপার বি ম্যানেজারে কাজ করতে পারবেন। এই হচ্ছে আমার হাইপার বি ম্যানেজার। হাইপার বি ম্যানেজার আমরা ওপেন করছি। জাস্ট একই ধরনের আমরা এর আগে ভার্চুয়াল মেশিন বা বিএমওয়াইয়ের কাজ করেছিলাম, একই সিস্টেম। এখানে নিউতে কুইক ক্রিয়েট ক্লিক করবেন, এটি নয়, নিউতে ক্লিক করবেন, ভার্চুয়াল মেশিনে সিলেক্ট করবেন, ভার্চুয়াল মেশিন বিফোর ইউ বিগেন নেক্সট দেবেন, নেম দিয়ে দেবেন ভার্চুয়াল মেশিনটির নাম, আমাদের হচ্ছে সার্ভার 2016 আমরা নাম দিয়ে দিচ্ছি। এস্ট দ্য ভার্চুয়াল মেশিন ইন ডিফারেন্ট লোকেশন, লোকেশনটি চেঞ্জ করে দেবেন, না হয় সি ড্রাইভে জায়গাতে নিয়ে ফেলবে, আপনি আপনার সুবিধা অনুযায়ী লোকেশন দিয়ে দেবেন। আমি আমার এই ফোল্ডারটির একটা নতুন ফোল্ডার করছি, হাইপার ভি। এই ফোল্ডারটির ভিতরে আরেকটি নিউ ফোল্ডার করছি সার্ভার 16 নাম দিয়ে। আমরা এই ফোল্ডারটি সিলেক্ট করলাম, অর্থাৎ আমার ওএস রিলেটেড স্টোরেজগুলো এই স্টোরেজ এই লোকেশন গিয়ে জমবে। নেক্সট, জেনারেশনে দুটি অপশন আছে, আমাদের 64-bit নিয়ে কাজ করছে, সেক্ষেত্রে আমাদের জেনারেশন 2 সিলেক্ট হবে। নেক্সট, অ্যাজ এন মেমোরি আমার অ্যাভেলেবেল, আমার মূল হোস্টে প্রায় 16 GB মেমোরি রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রায় 8 GB কাছাকাছি মেমোরি দিতে পারি, আপনার 8 GB দিতে পারছি। কনফিগ নেটওয়ার্কিং আপাতত এক্ষেত্রে ডুয়েল সুইচ ডিফল্ট সুইচ দিয়ে দিচ্ছি, ডিফল্ট যে সুইচ রয়েছে সেটি। কানেক্ট ভার্চুয়াল ডিস্ক, ক্রিয়েট ভার্চুয়াল হার্ড ডিস্ক, এই লোকেশনটিতে ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট হবে। ওকে, এখানে সাইজ আমরা একাধিক অনেক সাইজ 60 GB দিতে পারি, আপনি আপনার ইচ্ছে মতো 20 GB দিলেও হবে। নেক্সট, ইনস্টলেশন অপশন, এখান থেকে আপনাকে ইনস্টল অ্যান্ড অপারেটিং সিস্টেম ফ্রম ইনস্টল অ্যান্ড অপারেটিং সিস্টেম ফ্রম বুটেবল ইমেজ ফাইল, এখান থেকে আপনাকে আইএসও ফাইলটি দেখিয়ে দিতে হবে। ব্রাউজ সফট, আমার এখানে আইএসও ফাইলটি রয়েছে উইন্ডোজ 16 আইএসও ফাইল, সে আমি দেখিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিব। সামারিতে টোটাল একটা ওভারভিউ দেখাবে, প্রয়োজন আপনার সামারিটা একবার চেক করে নেবেন, যেন র্যাম দেওয়া হয়েছে কি না, জেনারেশন সিলেক্ট করা হয়েছে না, হার্ড ডিস্ক দেওয়া হয়েছে কি না, এবং আইএসও ফাইলটি সিলেক্ট করা হয়েছে না, ফিনিশ। প্রিয় শিক্ষার্থীর এখানে আমার ক্রিয়েট হয়ে গেল, আমরা কানেক্টে ক্লিক করব, স্টার্ট স্টার্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, জুম করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছেন আমার ইনস্টলেশনটি স্টার্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে হাইপার বি, আমরা এর আগের ভিডিওগুলোতে ভার্চুয়াল বিএমওয়াইয়ের সাহায্যে করেছিলাম, এর আগের ভিডিওতে আমরা বিএমওয়াইয়ের সাহায্যে করেছিলাম। বিএমওয়াই হচ্ছে একটা থার্ড পার্টি যেটি কিনা মাইক্রোসফটের প্রোডাক্ট নয়। আমরা এক্ষেত্রে আজকে ইনস্টলেশনটি ডাটা সেন্টার এভিলিয়েশন দিয়ে করবো, ডেস্কটপ এক্সপিরিয়েন্স এই অপশনটিকে সিলেক্ট করে নেক্সট দিব। ডেস্কটপ এক্সপিরিয়েন্স মানে গ্রাফিক্যাল মোডে কাজটি করব। নেক্সট, অ্যাকসেপ্ট লাইসেন্স টার্ম কাস্টমস। বিশেষ ক্ষেত্রে আমাদের সাথে থাকুন, এটা 100% হয়ে যাবে। আমরা একটু ভিডিওটি পজ করছি টাইম সেভের জন্য আপনাদের।
প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ সার্ভার সিস্টেমটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। হাইফের বিয়ের ম্যানেজার কনসোলটি দেখুন, এখানে আপনার লাইভ নেটওয়ার্ক সার্ভারটি দেখাবে বা সার্ভার ওএসটি দেখাবে, পাশাপাশি এখানে আপনার প্রেজেন্টেশন চেক পয়েন্টগুলো দেখাবে। এটা হচ্ছে আমার 16। আমরা পার্সোনাল গিয়ে একটু গ্রাফিক্সটা ঠিক করে নিচ্ছি, ডিসপ্লেতে এসে জি শিক্ষার্থীরা এটি ঠিক আছে, রিকমেন্ডেড যেটি সেটি। এইটা হচ্ছে আমার হাইফেন বি ম্যানেজার। আমরা পরবর্তী ভিডিওতে দেখব উইন্ডোজ হাইপার বি এর মাইক্রোসফট প্রোডাক্ট হাইপার বি এর মধ্যে উইন্ডোজ সার্ভার সিস্টেম আমরা ইনস্টল করলাম। পরবর্তী ভিডিওতে আমরা উইন্ডোজ সার্ভার 16 এর মধ্যে হাইপার বি রোল ইনস্টল করব। সে পর্যন্ত সাথে থাকুন, ধন্যবাদ।